কি জাদু করেছো বলো না, ঘরে আর থাকা যে হলো না। কি জাদু করেছো বলো না, ঝুমে জো পাঠান পেহলে বা ঝুমে জো পাঠান পেহলে। বন্ধু আমার ওস্তাদের সিনেমা শেষ, চুল কেটে ফেলাইছে, আমিও কেটে ফেলাম। কাট কোন কাটিং দেবো? কোন কাটিং দিবি মানে? কাটিং তো একটাই, নাম্বার ওয়ান ওয়ার্ল্ড ক্লাস ওয়ান কিং খান কাটিং। আমার বসের সাকিব খানের। হ্যাঁ বেটা, শাকিব খান কোন কাটিং করে নাকি? কাটিং হইতেছে গিয়া শাহরুখ খান। তোর কাছে স্টাইলের অভাব করছে? লাখ লাখ স্টাইল আমার বসের, শাকিব খানের লাখ লাখ স্টাইল দিয়া তুমি শাহরুখ খানের স্টাইল মারো। তুমি শাহরুখ খানের স্টাইল বাইরে যাও, বাইরে বাইরে মনে হয় আমি টাকা দিব না, চুল কাটবি না কিছু। তোর টাকার গোষ্ঠী কিনা, কয় টাকা দিবি তুই? লাখ টাকা দিলে তোর চুলে আমি কেসি লাগাবো না, তুই বাইরে। দেখ বাবলু, তুই কিন্তু আমার লাগে খারাপ ব্যবহার করতেছো। খারাপ ব্যবহার এই পৃথিবীতে একটাই খান, একটাই সুপারস্টার, একটাই স্টার, অনলি ওয়ান শাকিব খান। মানে কেমনে একটা পিস বাংলাদেশে, এক পিস নাম্বার ওয়ান শাকিব খান, এক পিস আছে বাংলাদেশে। আর আছে কেউ? আরে বাবারে, আমি শাকিব খানকে ভালোবাসি, আমি তারে লাভ করি, আমি তারে ফলো করি। তাহলে তোকে সমস্যা কোন জায়গায়? তোরা তারে ভালোবাসতে পারছ, তাহলে তোকে সমস্যা। প্রত্যেকটা দিন আমার লগে আনন্দ করা লাগবে? এত সোজা? হ্যাঁ, শাকিব খান বললো কথা, নাম্বার ওয়ান শাকিব খান, সে এক পিস বাংলাদেশে। আমার লগে খালি প্রত্যেক দিন এসে আবার না, তুমি আবার এই কাস্টমারগুলোর লগে ঝগড়া করে আইছো। আমি না বুঝি না তুমি কাস্টমার গুলোকে ঝগড়া করো কেন? হ্যাঁ, কাস্টমার গুলোকে যদি ঝগড়া করো, কাস্টমারটা তোমার কাছে আইবো চুল কাটতে? আইবো না। জমানো সিলিন্ডারে একদম ধ্বংস করে দিতেছো, খেয়াল আছে কোনো? করো তো নাপতাগিরি। এত ভাব কিসে তোমার? এই তোমার নাম শাবানা রাখছে কে? কে শাবানা রাখছে? শাবানা নামটার সাথে তোমার তো কামের কোনো মিলই পাইতেছি না, কথাবার্তা তো কোনো মিলই নাই। শাবানা ম্যাডাম, হাই হাই, বাংলা সিনেমার একমাত্র নায়িকা যিনি শাবানা ম্যাডাম, তার নামে তোমার নাম। আর তোমার কাম কাজ তো শাকিব খানের ভক্তের সাথে তুমি কেমনে কথা কইতেছো? তোমার শাকিব খানের গোষ্ঠীগুলা, তুমি আমার সামনে শাকিব খানের নাম নিবা? এটা কি কইলা তুমি? আমার কথা কি খবরদারের কথা কোনোদিন যদি কইছো তুমি? তুমি তো আমার কাস্টমারগুলোর মতো আমার সাথে উল্টাপাল্টা কথা কইতেছো। আমি কিন্তু যেমন কাস্টমারকে ব্যান করছি, আমি কিন্তু তোমার ব্যান করে দেব, কিন্তু খবরদার করে দিলাম। কি কি করবা? ব্যান করে দিবা একদম। মানে আমার বাড়িতে তালা দিবা? হ্যাঁ নিতাম, দিমু। সুযোগ যদি হয় আর যদি এরকম কিছু করতেই থাকো, তাহলে তোমার তালা দিতে পারি আমি, কিন্তু দিমু না, পারুম না। কারণ তুমি তোমার বউ, আমি তোমার তো ভালোবাসি। তুমি তো আমার প্রিয়া, প্রিয়া আমার প্রিয়া, নিঃশ্বাস আমার জানে প্রিয়া। এই হইছে, গান গায় এরকম কথা আর কোনো দরকার নাই। কি করবা কও, কি করবা? এরকম সিচুয়েশনে আমার বদলা করছে, আমি তাই করব? কি করছে? কি করছে আবার? কি করতে বেরে যাবো? করতে বেরে যাবো, মদ খামো, খায়া গান গামো রাস্তা রাস্তায়। তুমি মদ খাবা তো কি করব? আর নিজের ভালোবাসার মানুষ যখন কষ্ট দিব, নিজের বউ যখন কষ্ট দিব, তখন নিজে মদ খায় নিজের শেষ করে দেব। একজন সুপারস্টার শাকিব খানের ভক্ত হিসেবে তো আমি আমার বউর গায়ে হাত দিতে পারি না, বউ পিটতে পারি না। এর লেগে নিজের শেষ করে দেবো। তোর প্রেমেতে অন্ধ হলাম, কি দোষ দিবি তাতে? তাতে তোর মদ খাই ইচ্ছা করতেছ তো? তুমি মদ খাওয়া মাতলামি করো, আমি গেলাম। এই আমার বসে কি সুন্দর করে গানটা গাইছে দেখছো? তোর প্রেমেতে অন্ধ। এটা তোমার বস গাইছে? হ্যাঁ, এটা তোমার বস গায় নাই, এটা গাইছে হলো কি জানো কল, কি নাম? জেমস। জেমস ওই যে চুজু বড় 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 জেমস গাইছে গান। আজেরে কথা কইও না, যেগুলো জানো না সেগুলো নিয়ে কথা কইবে না। আচ্ছা, জেমসে গাইছে হইছে স্টুডিওর মধ্যে, আর বড় পর্দা সিনেমা হলে ওরে বাপ রে বাপ, ওখানে গাইছে কেডা? আমার বস শাকিব খান গাইছে এই গানটা। আজের কথা কই না, বুঝে না শুনে। তুমি মদ খায় মাতলামি করো, আমার লাগা হলো না। বউ বউ রিনা খানের মতো ডায়লগ দিলে তুমি? ফিল্মের ভিলেন, একমাত্র নারী ভিলেন, যারা দেখলে সবাই ভয় পায়। তোমার নাম শাবানা ম্যাডামের লগে মিল, তুমি কইবে শাবানা ম্যাডামের মতো কথা। আরে রাজ্জাক সাহেব, আলমগীর সাহেব ওনারা তো ভুল করে মনে করেন মদের দোকানে গেছিল, সাবানা ম্যাডাম হাতে টাইনা নিয়ে আইছে, তাগরে আইনা তার আসল দিয়া চোখ মুছে কইছে এগুলো খায়ও না, এগুলো খায়ও না, ধ্বংস হয়ে যাবে, তুমি তো সেটা করবা। সাবানা ম্যাডাম কি করে নাই কও, সেলাই মেশিন দিয়ে হাতের মেশিন দিয়ে সেলাই করে 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 বাড়ি থেকে গার্মেন্টসের মালিক হইছে, আর তুমি এটা কি ধরনের কথা বলতেছো জান, কি কথা কইতেছো শোনা? হ্যাঁ, একটা মহিলাই পারে একটা সংসার করতে, একটা ভালো মহিলা সংসার করবো। সাবানা ম্যাডাম, ববিতা ম্যাডামের মতো মায়া মানুষটা আজকে নাই দেখে তো আমাকে বাংলাদেশের গ্রাম শহরের মধ্যে সংসারগুলো টিকতেছে না, ভেঙে যেতেছে বারবার। সাবানা ম্যাডাম দরকার, ববিতা ম্যাডাম দরকার, প্রত্যেকটা সংসার সুখে হইতো। এরকম করে না বউ, সাবানা ম্যাডাম মতো ডায়লগ দাও, তুমি রিনা খানের মতো ডায়লগ দিবে কি লেগে? রাগ করছো নাকি? ও বউ, রাগ করো যাই করো, তোমার রাগ ভাঙানোর ওষুধও কিন্তু আমার কাছে আছে। বসতে শিখছি না, তোর প্রেমেতে অন্ধ হলাম, কি দোষ দিবি তাতে, অন্ধ তোরে খুঁজে বেড়াই সকাল দুপুর রাতে। খাবার দাও, খিদা লাগছে। ঠিক করে নাই বিষয়টা, ঠিক করে নাই রে, ঠিক হয়ে যাবি, ঠিক হয়ে যায় রে ভাই। ভাই আসো, কিন্তু গাড়ি মাড়ি কাটবো, চুল টুল মোটামুটি ঠিক আছে, কাজ নিয়ে আসো তাড়াতাড়ি, আসো ব্যস্ত। তারুক না রে ভাই, তারুক না। কে কি হয়েছে? তারুক না কইলো না, পারুক না, আজকে আমার চুল কাট দাড়ি কাটা কিছু কেসি আতুলি তার উপরে ভাই। তুমি কি আবার সিনেমা দেখছো? আরে কি সিনেমা দেখছো ভাই কত? ওই তো আমার বস কি লেগে যে এগুলো অভিনয় করে আমি জানি না, ওই না ফেরদৌস ভাই আসিল। আচ্ছা, সাবনুলা ভাই আসিল। হ্যাঁ, ফেরদৌস ভাই বাইরে নিতে পারতো ডিরেক্টর, ঘুরে ফিরে আমার বসের উপর অত্যাচারটা কি লেগে করে কত। সাকিব খান রে গুলি খাইছে, আরে আমার বস আছে, আমার বস বারবার ভুলটা করে। আরে যেই সিনেমায় হিরো মেরে যায় এই সিনেমা জীবনে কোন সময় হিট হয় তুই কম না, এই পরিচালক বুঝে না। আরে ভাই তুমি কোন সিনেমার কথা কইতেছো, এটা আমার বোঝা শেষ। এই সিনেমা তো মেলা দিন আগে হলে চলছে, পুরো গ্রামের মানুষ দেখছে, আমি নিজে 3 বার দেখছি। কি কল চলবে না তোর সুপার ডুপার হিট ছবি? আর তোর কি মনে হয় আমি দেখি নাই? আমি নিজে তো হলে 10 বার দেখছি। 10 বার হলে দেখছো? দেখছি। এতদিন পর আবার মোবাইলে যাই কানতেছো? আরে বস তো বুঝছ না, কষ্টটা মানা নিতে পারি না, দুঃখ লাগে তো। আমার বসের উচিত এই ধরনের মুভি করা, এই ধরনের ছবি করা ঠিকই না, ভালোই লাগতেছে না। আচ্ছা বাদ দাও, কাজের কথায় আসো, তুমি কি আমার শেপটা করবা? মুডে করলাম না, মনে কর কেসি হাতে নিল, মনে কর চুলে বাড়ি দিতে গিয়ে দাঁড়িয়ে বাড়ি দিতে গিয়ে তো সামনে টামনা কেটে নিতে পারি, বুঝছো? থাক বুঝছি, দেখো কান্দো তুমি কান্দো। আরে বস সারাটা জীবন দসরে পুরে গেল। আবার হৃদয় একটা আয়না, সে আয়নায় তোমার মুখটি ছাড়া কিছু দেখা যায় না। ও আমার হৃদয় একটা আয়না, সে আয়নায় তোমার মুখটি ছাড়া কিছু দেখা যায় না। ও দেখছি আপনার দোকানে ডাইনে বায়ে উপরে নিচে সবখানে শাকিব খানের পোস্টার, ঘর নাকি ভক্ত নাকি? হ্যাঁ ভক্ত। কিসে? আসলে আপনাদের মতো ভক্তরাই একজন স্টার বানায়, সুপারস্টার বানায়, একজন শাকিব খান বানায়। আসলে হয়েছে কি, বর্তমানে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে শাকিব খানের আশেপাশে কেউ নাই। শাকিব খান নাম্বার 1 সুপারস্টার। ঠান্ডা খাবো না। আসলে এখানে লোকেশন দেখতে আসছিলাম। লোকেশন দেখতে আসছেন? হ্যাঁ। কি লোকেশন? জমি জমা কিনবেন নাকি? না না, সিনেমার শুটিং করবো। সিনেমার শুটিং করবেন? হ্যাঁ। আমগো এখানে? হ্যাঁ। আপনি কি ডাইরেক্টর নাকি? হ্যাঁ আমি ডিরেক্টর, আমার নাম খালেক কারবাই। আপনাদের ওই খান সাহেবদের তো আমরাই তৈরি করি। ও আপনার নামটা শুনছি লাগতেছে। হ্যাঁ, আপনার চিনছি। আমার বসের লোক কি পরিচয় আছে আপনার? বস? কোন বস? বস আর কি, আমার শাকিব খান। শাকিব খানের লোক কি পরিচয় আছে? আমি ফিল্মে কাজ করি, আর সুপারস্টারের সাথে আমার পরিচয় থাকবে না? দেখেন তো, চিনতে পারেন কিনা। আমার লোম খারাপ হয়ে গেছে ভাই, শরীরের ভাই। বসের লোকে আপনি? তবে ভাই, আমি জীবনে অনেক ভক্ত দেখেছি, কিন্তু আপনার মতো এরকম সলিড ভক্ত আমি কখনো দেখি নাই। আচ্ছা, আমি তাহলে যাই। তবে আপনাদের গ্রামটা কিন্তু আমার খুব ভালো লাগছে। আর আমি জানি না, শাকিব খান হয়তো আপনার সেলুনে আসবে, এমনও হতে পারে শাকিব খান আপনার হাতে চুল কাটবে। আরে ভাই, এই কথা কই না, আমি অজ্ঞান হয়ে যাব, আমার তো মাথা কাজ করে না। অজ্ঞান হতে হবে না বস, কইলাম আমরা এলাকায় আইছেন, একটু ঘোরাঘুরি করছেন, টায়ার্ডও আছেন, আমার বাড়িতে লন, একটু রেস্ট নিলেন, একসাথে খাওয়া দাওয়া করলেন, ঘুমাইলেন, তারপরে গেলেন। না না, আমার হাতে এত সময় নেই, আমি আরেকদিন এসে খাবো, আমি আপাতত আজকে যাই। আরে ভাইজান, যদি কিছু মনে না করেন, আপনার ফোন নাম্বারটা কি আমার দিতে পারেন? আমি একটু ফোন নাম্বারটা রাখলাম আপনার। অবশ্যই, এটা মনে করার কি আছে, মেন নাম্বার নেন। কোন একটু 0175। আমি ফোন দিলে বিরক্ত হন না ভাইজান, মাঝে মাঝে ফোন দিবেন আপনি। হ্যাঁ, কি যে বলেন না, আপনি যখন খুশি আপনি ফোন দিবেন। ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি আসি, আমার অনেক কাজ। ভাই, এটা ঠান্ডা ঠান্ডা খাওয়া দিতে পারতেন কিন্তু। না না না, আজকে খাবো না। হ্যাঁ, আজকে খাবো না। ভালো থাকবেন, হ্যাঁ, দোয়া করবেন আমার জন্য। হ্যাঁ, আমি ফোন দিব আপনাদের। হ্যাঁ হ্যাঁ, আমার হৃদয় একটা আয়না, সে আয়নায় তোমার মুক্তি ছাড়া কিছু দেখা যায় না। ও বস, আর দূরে থাকা যাব না, এবার কাছাকাছি এসে বলুন। আরে শাবাশ, কি কপাল আমার ডিরেক্টর আমার দোকানে। আরে শাবাশ, কি জাদু করেছো বলো না, ঘরে আর থাকা যে হলো না। লা 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 লা, কি জাদু করেছো বলো না, ঘরে আর থাকা যে হলো না। আজকে আমার দোকানে কে আইছিল জানো? কে? সাকিব খান। সাকিব খান এসে তোমার কইছে, বাবলু সাহেব আমার চুলগুলো কাইটা দেন। খাপের খাপ মন্তজার বাপ, কেমনে বুঝলে তুমি? এই কেমনে বুঝলা? আমার বস সাকিব খান, হে ডাইরেক্ট আসে নাই, মানে আমার বস সাকিব খান্ডে যারা বানায় ফিল্মে, সাকিব খান্ডে যে সামনে নিয়ে আসে হিরো করে, পর্দায় একদম হিরো তৈরি করে, সে ডাইরেক্টর খালেক কারবারি, বুঝছো? সেই লোক আসছিল। সেই লোক আইসা তো মনে করো আমার দোকানে কত ছবি দিকে খুশি হয়ে গেছে, আমার অনেক প্রশ্ন করলো, অনেক কথা বললাম। আমি বললাম হ্যাঁ, বলে যে ঠিক আছে, অসুবিধা নাই, তুমি তোমার নাম্বার দাও, আমি তোমার নাম্বার দিতেছি। আমার নাম্বার নিয়ে গেছে, আমার কইছে অল্প কিছুদিনের মধ্যেই আমার নাকি বসের কাছে নিয়ে যাবো, আমার সাথে বসে সাক্ষাৎ। কি? হায় রে আল্লাহ, আমি কার সাথে সংসার করতেছি? আগে আমি ওর বসের লোক দেখা করি, বুঝছো, তারপরে তোমার নিয়ে যাবো। তারপর মনে করো সামনাসামনি বসে দেখলাম। হ্যাঁ, কি জাদু করেছো বলো না, ঘরে আর থাকা যে হলো। আমার কত বছরের সাধনা, কত বছরের স্বপ্ন আজকে পুরো হইতেছে বস। আপনার চুলে আমার কেসের দুইটা বাড়ি, কুচি করে আপনার চুলটা কাটতে বস। আপনার ছোটবেলা থেকে আজ পর্যন্ত সমস্ত স্টাইল আমার মুখস্থ বস। আমার যে কি ভালো লাগতেছে আজকে আপনার চলে দিন বাড়ি বস দুইটা ঘাসাং ঘাসাং আদিরো ঘাসাং ঘাসাং সে আধা ঘন্টা ধরে গরমের ভিতরে এটা পড়ায় বসায় রাখছো কি কাজ চুন ধরে ঘাসাং ঘাসাং করো তুমি তুই আমি আর এতক্ষণ শয়নে স্বপনে ভাবনায় আমার বসের আহা আমার বসের চুলে বাড়ি দিয়েছিলাম রে বস কিরা সাকিব খান আমার বস তো একটাই নাম্বার 1 সাকিব খান আল্লাহ রে ভাই সেদিন একবার আসলাম সেটা করলা না আজকে আবার আসলাম কাহিনী শুরু করলাম তুমি কি আমার সেটা করবা না তুই বুঝছস আমি আসিলাম কোন জায়গায় আমি আসিলাম আমার বসের চুলে আমি আমার বসের চুলে দিতে পারে দিতেছিলাম ওইখানে ফিরে দেখি তুই কোথায় আমার বস আর কোথায় তুই আমার কোনদিন সম্ভব তোর এই গালে এখন রেজার লাগানো কোনদিন সম্ভব তোর গালে খুঁড় দিয়ে আমি এখন শেভ করতে পারুম এটা যাইবো এখন আমার বুঝছস তুই ভাই আমার শেপটা কইরা দাও না রে ভাই সম্ভব না রে ভাই আজকে সম্ভব না দাও না ভাই শেপটা তোর রে ভাই শেপ করতে কি লাগে আমার এখানে তো শেপ করতে বকি লাগে শেপ করতে একটা রেজার লাগে কিনে যায় বাড়িতে শেপ করে নালে সেলুনের বাবা আছে দোকানে বাজারে সেলুনের বাবা আছে আর সেলুন যা বাইরে সেলুন তো বহুত আছে তোমার মতো এরকম স্টাইল বুঝে এরকম সেলুন তো নাই দাও ভাই দাও সেটা ঠিক আছে নাই কিন্তু এখন তে আমারে এসব পাম্পটি মেরে লাভ নাই তুই জাগা ভাই আমি এখন বসের স্বপ্নে আছি আমি এখন কারো চুলে দাঁড়িয়ে তাপ দিতে পারব না জাগা ভাই মাফ করে দে যা তাহলে কি তুমি শেভ করবা না করব না তাহলে ভাই এক কাজ করো তুমি তোমার মোবাইলটা বের করো দুই ভাই মিলে বসের একটা ছবি দেখি তবে বেদনার ছবি লাগাবো ভাই বুঝছো ওই দুইজনে মিলে বসে একসাথে দুই ভাই মিলে কানলাম আহা গলা ফাটায় কানলাম দেখো শুরু করো ভালো কথা কইছো সেটা ফিলে আছি বসের একটা সিনেমা দেখি তো তোরলে দেখতে হবে কি লাগে আমি একলা তো যা যা রাস্তা বাবা ভাই মুড না যা তোর প্রেমেতে অন্ধ হলাম কি দোষ দিবি তাতে বন্ধু তোরে খুঁজে বেড়াই সকাল দুপুর রাতে বন্ধু তোরে খুঁজে বেড়াই সকাল দুপুর রাতে আরে শাবানা শাবানা কই তুমি কি কি হইলো তুমি না মাত্র সেলুনে গেলা ফিরাইলা কে আরে তাড়াতাড়ি আসো ব্যাগ গোছাও তিন দিনের জন্য বাইরে যেতে হইব কি হইলো কই তুমি আসো না গেলেগা আমরা কই যামু আমরা যাইতেছি না আমি যাইতেছি ঢাকায় কেন কিল্লিগা যাবা তুমি ঢাকায় আরে ডিরেক্টর খালেক আছে না ডিরেক্টর খালেক ফোন দিছে আমার বস সাকিব খান শুটিং করবো আমি শুটিং দেখতে যামু তুমি কোথাও যাইতে পারবা না আমার বউ এই বিষয়ে তুমি না করলে আটকাইতে পারবে না তুমি খুব ভালো করে জানো তোমার কোনো কথাই আমি শুনুম না আমি ঢাকা যামুই আচ্ছা তাহলে তুমি যাইবাই না অবশ্যই যামু বুঝো খালেক ফোন দিছে ঢাকার গাজীপুরে ওরে মারে গাজীপুরে পুবাইলে নাকি শুটিং হইব আমার বস আমার সামনে শুটিং করব অ্যাকশন করব আর ইয়াহু ফাইট হইব ওরে মারে আমি নিতে পারতাছি না শোনো ইয়ে করো ওই আমার ব্যাগের মধ্যে কাপড় চোপড়গুলো গুছাই দিবে আর প্যারাসিটামল ওষুধ তো অবশ্যই দিবা ব্যাগের সামনে প্যারাসিটামল দিয়ে দিবা তাতে আমার আর কেন মানে কি আমি আমার বসে দেখে তো অজ্ঞান হয়ে যাবো আমার সেন্স থাকবো না আমি অজ্ঞান হয়ে গেলে প্যারাসিটামল খামু আমার সেন্স ফিরে আইবো আরে বলত প্যারাসিটামল খাইলে কি কোনদিন জ্ঞান ফিরে মানুষের আমার এখনই তো জ্ঞান নাই বুঝো আমি কি কইতেছি আমি আমার বসে দেখুম মানে এই টেনশনে কি উল্টাপাল্টা কথা কইতেছি বস আমার সামনে শুটিং করব হ্যাঁ আমি 3 দিন করব আমি কাল লগে থাকমু আরে তুমি আমার কি মনে করছো আমি কি সেই ভুল করছি আমি খালারে কইছি না খালা আমার বউটা একলা থাকবো আপনি খালি সন্ধ্যার পরে পরে আসবে খালা চলে আসবে তোমার লগে সন্ধ্যার পরে খালা তোমার লগে থাকবো তোমারও আমার লাগবে না তোমার খালারও লাগবে না মাইয়া মানুষের পেট ভরা হিংসা রে না পিয়া আমার পিয়া নিঃশ্বাস আমার জানে গো পিয়া পিয়া আমার পিয়া যতই রাগ করো আমি জামুই নিঃশ্বাস আমার জানে গো প্রিয়া প্রিয়া আমার প্রিয়া না না আমি আগে যাই আমি দেখি যে খান সাহেব ফ্রি আছে কিনা খান সাহেবের সাথে কথাবার্তা বলি তারপর আপনার নিয়ে যাবো আপনার গাড়িতে বসে হ্যাঁ আমি গাড়িতে ঠিক আছে 2, 3 হচ্ছে না আপু, হচ্ছে না। অলরেডি 15-20 বার করা হয়ে গেছে, ঠিক আছে? হিরো আর ডিরেক্টর কিন্তু অলরেডি চলে গেছে। এখন যদি ব্যাকআপ কইরা দেয় তাহলে কি হবে আপু? এখন ভাই আপনি আরেকবার দেখাই দেন, হ্যাঁ? কানেকশন আছে কিন্তু এটার ভিতরে, ঠিক আছে? এই যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 ঠিক আছে আপু, আরেকবার করুন। Ding 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 dam 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 bam 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 আমি তো একটু শুটিং এ পরে কথা বলি, হ্যাঁ ভাই? হইছে আপু? হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, স্টেপটা কি ছিল? স্টেপ হচ্ছে 1, 2, 3, 4, 1, 5, 6, 7, 8 ওকে। আপনি কি আমারে খুঁজতেছেন নাকি? আরে জুলাস ভাই, আমি খালে ওই যে এফবিসি তে আপনার লগে দেখা হইছিল, চা খাইলাম, গল্প টল্প করলাম ভাই। ও আচ্ছা আচ্ছা, মনে পড়ছে? এতদিন কই আছিলেন? হ্যাঁ মনে পড়ছে, মনে পড়ছে। তো আপনারা কাজ শুরু করতে চাইলেন? শুরু করেন, শুরু করেন, আমরা তো আছি, যা যা হেল্প লাগবো সব করবো, কোনো অসুবিধা নেই। আরে এত ভয় কিসে? ভয় না জুলাস ভাই, হয়েছে কি প্রডিউসার মিলতেছিল না, বুঝছেন? প্রডিউসার পাইলে এক পা আগে বাড়াইলে দুই পা পিছনে চলে যায়। এখন একটা পার্টি পাইছি, বুঝছেন? খান সাহেব যদি শিডিউল দেয় ইনশাল্লাহ আগামী মাসে ছবির শুটিং শুরু করব। এখন আপনি খান সাহেবের সাথে আমার একটা মিটিং করায় দেন, আলাপ করি। চিন্তা করেন না, আপনারা দিয়ে খান সাহেবের সাইনিংটা করাবো। বছর তো মেজাজ খারাপ কেন, কি হয়েছে? আরে একটু আগে রাত কইরা ডিরেক্টর সহ রুমে ঢুকে গেছে। আরে কইেন না ভাই, এই শুটিং সেটে কই থেকে বুঝতে বুঝতে ধরে নিয়ে আয়, ক্যামেরার সামনে এনে খাড়া করায় দেয়, খুব ঝামেলায় আছি। আচ্ছা ঠিক আছে, আপনার জিনিসটা আমি দেখতেছি, হ্যাঁ? আমি দেখি সাকিব বসের লোক কথা কয়ে কি করা যায়, হ্যাঁ? ঠিক আছে, আপনি বল। এই একটা চা দিতে গেলাম, এত সময় লাগে তো? হ্যাঁ চা লাগবে না ভাই, আপনি খালি দেন বসে একটু রাজি করাইতে পারেন কিনা। Yeah. না রে ভাই, হিরোর আজকে মুড নাই, কারণ কথা কর। আপনি আজকে জানগা, আমি কথা কয়ে রাখবো না। আপনার নাম্বারটা দিয়ে যান। জুলস ভাই একটু দিকে আন ভাই। ভাই সাকিব ভাইয়ের লোক যদি আজকে দেখা না হয় তাহলে তো ভাই আমার বিশাল সর্বনাশ হয়ে যাবো। ভাই আমি প্রডিউসার নিয়ে আসছি। প্রডিউসার কইছে? গাড়িতে। গাড়ি কই? গেটের বাইরে। আরে ভাই এটা কোনো কথা? আপনি একটা প্রডিউসার নিয়ে আসেন, তার আপনি গেটের বাইরে বয়ে রাখছেন? আরে ভাই সমস্যা হচ্ছে কি, আমার যে প্রডিউসার হ্যালো সাকিব ভাইয়ের অন্ধভক্ত, এখন হেরো যদি আমি ভিতরে লুই আহি আর খান সাহেব যদি হেরোকে দেখা না করে তাহলে প্রডিউসারের মান সম্মান থাকবো, আমার মান সম্মান থাকবো, এই জন্য তো গেটের বাইরে রেখে আইছি। ধুর মিয়া, আরে হিরোর সাথে তার দেখা করেন তো আমার ওয়ান টুর ব্যাপার, জানলাম নিয়ে আহেন নিয়ে আহেন। জুলাস ভাই আপনি তো মানুষ না ভাই, ভাই আপনি ফেরেশতা ভাই, ভাই আপনি ফেরেশতা ভাই। তরুণ ভাই চা খা, আপনি নিয়ে আইন, এক ধরন হইতাছে, নিয়ে আইন নিয়ে আইন, এক ধরন হইতাছে। রাহুল ভাই কাজ তো হয়ে গেছে, বস তো দেখা করার লাগি রাজি। সরি সরি বলে 1, 2 ভাই দেখেন হচ্ছে 3, 4 হচ্ছে। ও আসলে এইরকম না। আচ্ছা আপনি কানেকশন আছে এটার ভিতরে আপু। এই যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 ঠিক আছে আপু, আরেকবার একটু করেন। ওকে ভাই আমি করছি, আপনি দেখেন, হ্যাঁ? জি আপু। 1, 2, 3, 4, 5, 6, 7 ভাইয়া আচ্ছা আপনি ওখানে রেস্ট নেন, আমি এখানে করছি, আপনি একটু দেখেন, হ্যাঁ? আবার করছি আমি 1, 2, 3, 4, 5 ভাইয়া আরেকটা বার একটু দেখিয়ে দেন, আমার অলমোস্ট হয়ে গেছে, আপনি জাস্ট ভাসে। এই জুরাত ভাই, হ্যাঁ হ্যাঁ কি কোন শুটিং, শুটিং কি সুন্দর, হ্যাঁ অনেক সুন্দর শুটিং। ভাই যে পরিচয় করা যায়, এই বাবলু ভাই। পরিচয় করে দেয় বাবলু বারবার বারবার না না বারবার না সর্দার সর্দার বাবলু জোয়ারদার জোয়ারদার। ও আচ্ছা আচ্ছা বাবলু জোয়ারদার না একটু বেশি। ঠিক আছে আসেন বসেন বসেন। এই ছাতা দে এখানে, ছাতা দে ছাতা দে, এদিকে 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 এদিকে। চানো 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 তাড়াতাড়ি এনে এক কাপ চা বানাও। আপনি বসেন বসেন বসেন। হ্যাঁ ছাতা 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 চা আনতে বল। হ্যাঁ জুলাস ভাই দেখতে এমন হলে কি গো ভাই, মালদার ভাই মালদার কাঁচা টাকা ভাই, এলাকার মধ্যে কোটি কোটি টাকার সম্পত্তি ভাই। যদি সাকিব ভাই এই ছবি করতে রাজি হয় তাইলে ভাই একটা বিগ বাজেটের ছবি হবে ভাই। আরে ভাই দেখতেছি তো, আমি অলরেডি হিরোরে বলছি ওনার কথা। হ্যাঁ আমাদেরকে ডাকবে, এমনও হইতে পারে হিরো নিজে স্পটে চলে যেতে পারে, চিন্তা করেন না। ঠিক আছে ভাই ঠিক আছে। এই প্রিয়া কোথায়? প্রিয়া প্রিয়া ভাইয়া কাম 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 হেয়ার কাম হেয়ার। অ্যাঞ্জেল প্রিয়া কাম 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 কাম। আসো আসো আসো। এই যে এই যে আমাদের ডিরেক্টর খালেক কারবারি। হ্যাঁ এই যে বাবলু ভাই প্রোডিউসার। ঠিক আছে হাই আমি অঞ্জলি প্রিয়া। অসুবিধা নাই, হিরোইন হিরোইন হিরোইন। হ্যাঁ হ্যাঁ প্রিয়া কথা বলো। হ্যাঁ তুমি কি যাও, আমার জন্য পানি নিয়ে আসো। কানটা রেখে নাই দি বাইশ বাইশ। সিনেমার নায়িকারা এমনি সাদা হয়, একেবারে বাস্তব সাদা। আপনি আপনি অনেক সাদা নায়িকা। হ্যাঁ আপনি এই ছবির নায়িকা না? অ্যাকচুয়ালি আমি এই সিনেমার নায়িকা নই, আমি সিনেমায় নায়িকার বান্ধবী। এই সিনেমার গল্পে নায়িকার চারটা বান্ধবী আর তার মধ্যে আমি এক নম্বর। এক নম্বর বান্ধবী, এক নম্বর আপনি। হ্যাঁ হ্যাঁ। এই আপনার ওই চশমাটা একটু খুলবেন, সানগ্লাসটা একটু খুলবেন। সানগ্লাস খুলতে হবে? আরে বাসে চিনছি চিনছি, আপনারা চিনছি আমি। আরে ওই যে একটা সিনেমা, কি সিনেমা জানি করছেন আপনি, যে বুয়ার অভিনয় দিচ্ছেন ওইটার মধ্যে, মানে বুয়ার কাজ করেন। এরপরে ওই যে মিশা সদাগর ভাই আপনার রাগ করে ঠাস ঠাস করে গুলি করে দিতে, আপনি মরে গেছিলেন। কিন্তু আপনি মরলেও আপনার মরার অভিনয় দিতেন, কিন্তু চোখে ভালো অভিনয় দিতে পারেন নাই। চোখটা আবার আপনার মিটমিট করছে, ওইটা আবার পুরো হলের মানুষ দেখে হাসছে। কিন্তু আমি হাসি নাই। কি লিখে হাসি নাই জানেন? কেন? আমি তো জানি ওটা অভিনয় ছিল, ওই লেগে আসি নাই। অ্যাকচুয়ালি এগুলো তো অনেক বছর আগের ঘটনা, এখন আর আমি ওই যে ক্যারেক্টার আর্টিস্ট নই। তবে যদি ভালো ইয়া হয়, মানে ভালো গল্প হয়, ক্যারেক্টার ভালো হয়, তখনই আমি রাজি হই। আর এই সিনেমাতে হিরোর সাথে আমার পরপর অনেকগুলো সিন, তাই তো রাজি হয়েছি। তবে নেক্সট সিনেমার সলো হিরোইন কিন্তু আমি। ও আচ্ছা আপনি হিরো কি? হিরো কি বস আপনার লগে? বস বস মানে সাকিব খান? সাকিব সাকিব বস আমার? ও না 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 না, আমার সিনেমার হিরো সাকিব ভাইয়া না, তবে উনিও একজন সুপারস্টার। জায়েদ খান? জায়েদ জায়েদ খান অ্যাকচুয়ালি না, জায়েদ খান না তো। কে কে সে? কে? আমার হিরোর নাম হচ্ছে পাতলা খান। পাতলা খান ভারতের? না ভারতের হতে যাবে কেন, উনি বাংলাদেশের। বাংলাদেশের পাতলা খান এটা কে? আরে এসব কোন হিরো হইলো নাকি? বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির হিরো তো একজনই, সাকিব খান নাম্বার ওয়ান। হ্যাঁ ওর উপর আর কোনো হিরোই তো নাই বাংলাদেশে। হ্যাঁ একজন। ভাই হ্যাঁ চলেন না আমরা একটু দেখি সাকিব ভাই ফ্রি আছে কিনা, তাহলে একটু আড্ডা দিয়ে আসি। চলো 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 চলো। ঠিক আছে ঠিক আছে, যাও যাও যাও। আপনি বল আপনি বল আপনি বল। আপনি বলছেন আমি একটু আগে সিটিং দিয়ে আসি তারপরে। হ্যাঁ চলো চলো চলো। আলু ভাই হ্যাঁ ছবি যখন বানাইবেন সাকিব খানরে নিয়ে, তা আপনি হেরে ডিরেক্টর নিছেন কে? তো কেউ চিনে না, চিনে না, কেউ চিনে না। হ্যাঁ সাকিব খান তো এর শিডিউল দিব না, দিব না। কি কি দেখা করব না? দেখা করব না বলতে সাকিব খান তো এই ডিরেক্টর শিডিউলই দিব না, ডেট দিব না। হ্যাঁ শুটিং ডেট দিব কি লাগা, মানে বস কেন সবাই ডেট দিব? বস তো সবাই ডেট দিব না, ঠিকই তো আছে। হ্যাঁ এই যে এতক্ষণে বুঝছে, এতক্ষণে আপনি মানুষ চিনছেন। আরে হেরে দিয়ে তো হইব না। আর আপনি কি ফিল্ম জগতে আছেন মারা খেতে? হ্যাঁ আপনিও তো দেখতে কম সুন্দর না, আপনি তো পুরাই সাকিব খানকে ফলো করেন, হ্যাঁ? সাকিব খানের আপনারা যদি পাশাপাশি দাঁড় করায় দেই, আপনারা তো পুরাই মিয়া হিরোর মতো মনে হবে, মিয়া সাকিব খানের মতো মনে হইব। আপনারা যে ভাই নিজেরাই নিজেরা চিনেন না ভাই, আপনাকে কি কমু কোন? হ্যাঁ দূর ভাই, আপনি কি কইতেছেন? রাগ করতেছেন কি লেগে ভাই? আপনি এত রাগ করার কি আছে? রাগ করার কথা কইলে আমি রাগ করুম না? আপনি তো ভাই ফিল্মের লক্ষ্মী, আপনি টাকা দিয়ে ফিল্ম বানাইব, আপনি সাকিব খান নিয়ে ফিল্ম বানাইবেন, আপনি হেরে ডিরেক্টর নিছেন কে? আপনি ডিরেক্টর হিসেবে নিবেন শফিক নান্টু ভাই, হের হাতে ৪-৪টা ছবি ছিলেন না? শফিক নান্টু ভাইয়ের নাম শুনেন নাই? শফিক নান্টু মানে ৪টা ছবি আছে উনার হাতে এখন। নাম শুনছি উনার, আর উনি তো অনেক বড় ডিরেক্টর, উনার হাতে এখন ৪-৪টা আপকামিং ছবি আছে, বুঝেন নাই? আন্তাজে সিদ্ধান্ত নিয়ে মারা খায়েন না, বুঝেন না? আপনি আমার কার্ডটা রাখেন, হ্যাঁ? ফাঁকে ফোন দিয়েন, দুইজনে মিশে আলাপ করে সুন্দর একটা ফিল্ম বানাবো, ঠিক আছে না? ঠিক আছে। হিরো আইতাছে, সাকিব খান আইতাছে। এই ছাতা গেল, ছাতা কই? বস কই আরে ওঠো, ওঠে বস, বস খান রাখি, সাকিব খান বস, এত বস খান 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 খান। আরে খান খান কই 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 কই? আরে ভাই পানি খান। আমি হতভাগা, আমি কপাল পোড়া। আরে এই এই দেখলাম লোকটা, হাই রে হাই রে, আরে ছায়া দেখে আমি অজ্ঞান হয়ে গেছি গে ভাই। আমি কোনো মানুষের মধ্যে পড়ি, আমার বসকে দেখলাম চোখের সামনে, আমি অজ্ঞান হয়ে গেলাম। ওরে কোপাল মারা ভাবলু জীবনে এই সব। আমি তো সেন্স আছি ভাই, ফিরতে চলেন না ভাই, একটু দেখুন ভাই একটু। আপনি ভাই এটা একটা কাম করছেন, এরকম করে হুট করে মানুষ অজ্ঞান হয়ে যায়, আপনি তো জানেন না। আপনি অজ্ঞান হয়েছে যে এটা খান সাহেব দেখা, খান সাহেব যে কি পরিমাণ ভয় পেয়েছে আপনি জানেন? ৪ ঘন্টা শুটিং বন্ধ। আমি জানি না খান সাহেব আপনার লগে জীবন আর দেখা করবো কিনা, একমাত্র আল্লাহ জানে। আরে ইসিরে ভাই কি কম, বিশ্বাস করেন আমি তো বিশ্বাসই করতে পারতেছিলাম না। আমি জানি খান সাহেব কইছিলাম সাকিব ঠিক করে দিয়েছে। আমি চাই দেখি ভাই, আমি কোন সময় যে অজ্ঞান হয়েছি, আমি যে জ্ঞান হয়েছি আমি নিজেই কইতাম না ভাই। আরে আমি কি করলাম রে ভাই, কি করলাম রে ভাই? আরে কান্দা কান্দা থামুন তো, আমার কাছে একটা উপায় আছে। কি বুদ্ধি ভাই? শুনেন, এই যে ফিল্ম ইন্ডাস্ট্রি, এইসব ফিল্ম ইন্ডাস্ট্রিতে ধরেন নায়ক নায়িকা ভিলেন পরিচালক এখন কিন্তু কোনো বেল নাই। সবচেয়ে সম্মানীয় লোক হলো প্রডিউসার। ওই আমার ম্যানেজার সাহেব কইছে প্রডিউসারই হলো ফিল্মের মালিক। হ্যাঁ হেরে মালিক। হ্যাঁ শুনেন বাবুল ভাই, আপনি যদি একটা ফিল্ম প্রডিউস করেন, এই যে আমরা এখন সাকিব খানকে বজবজ করি, হ্যাঁ আগে পিছনে ঘুরি, সাকিব খান তখন আপনার পিছনে ঘুরবে। আমরা বজবজ করি তখন সাকিব খান আপনারে বজবজ করবে। কত টাকা লাগে ভাই একটা সিনেমা বানাইতে? এমনি ৮০-৯০ লাখ টাকা লাগে, খান সাহেবের ছবিতে একটু বেশি লাগে, ১.5 কোটি টাকার মতো লাগে। ভাইরে এত টাকা আমি আমার জীবনে কোনো চোখেও দেখি নাই। আমার পুরো বডি বেসলে পাঁচ পাতি বিচ্ছালাইলেও তো এত টাকা পাবো না। আমি কেমনে প্রডিউস করুম ভাই, এত টাকা আমার কাছে নাই রে ভাই। শোনেন, সেটার উপায় আছে। কি? আমি যদি বানাই তাইলে খান সাহেবের ছবি আমি ৮০-৯০ লাখ টাকা বানাইতে পারবো। আপনি একটা কাজ করেন, আপনি আমার লগে 50-50 পার্টনারে এসে পড়েন। আরে ভাই কি কোন আপনি? এর মধ্যে তো ৪০-৪৫ লাখ টাকা, এত টাকা আমি ভাই আমার কাছে এত টাকা আছে, আপনি কি করেন না কোন? ধরো আমি জানি আপনি এত টাকা দিতে পারবেন না, সেটার উপায় আমার কাছে আছে। ধরেন আপনার তো আমি নিজের ভাই মনে করি, বুঝছেন? আপনি একটা কাজ করেন, আপনি ২০ লাখ টাকা জোগাড় করেন, ওই ২০ লাখ টাকায় আপনি আমার লগে 50-50 পার্টনার থাকবেন। আপনি আমার ভাই না কৃষ্ণা। আহা ভাই এইটা কিন্তু একটা হইতে পারে। ওই যে আপনি আমার সেলুনে গেছিলেন না, হ্যাঁ এই সেলুন কিন্তু আমাকে বাদ দাদার জমি, আমার নিজস্ব জমি, ওর উপরে সেলুন দিচ্ছি। আর আমার বাড়ির মুখে একটা মেলা বড় জমিন আছে এক দাগে, এটা বেচলে মোটামুটি মনে করেন সেলুন আর জমিন মিলে বেচতে 20-30 লাখ হয়ে যেতে পারে। ভাই এটা কি সম্ভব? এটা দিয়ে শোনেন, আপনি আর দেরি করেন, আপনি যান ছায়া টাকা পয়সার বন্দোবস্ত করেন। টাকা পয়সার বন্দোবস্ত কইরা আপনি কিন্তু আবার ঢাকায় এসে করেন না, এতগুলো টাকা নিয়ে ঢাকায় আইবেন। আপনি আমার ফোন দিয়ে আসুন, আমি চাই আপনার কাছ থেকে টাকা নিয়ে আসুন। আর একটা কথা, এই যে আপনার ফিল্ম প্রডিউস করতেছেন এগুলো কিন্তু কারোর লগে আলাপ করবেন না, ঠিক আছে? এটি আলাপ করলে মানুষ ভাঙানি দেয়। আর সবচেয়ে বড় কথা, নিজের বউরও কুফা লাগে না, কুফা লাগে। এমনি বসলে যে টানাটানি শুরু হয়েছে, নাম্বার 1 শাকিব খান, শাবানা ম্যাডামটাও পাওয়া যাবে না। শাবানা ম্যাডাম কি? আমাকে ভাবি আমার বউ শাবানা। ভাই আমার জায়গা জমিন আমার ছিল, দেখছি আপনার টাকাটা দিন ভাই। আপনি আবার আমার লোকে, আমি একবার কইছি না আপনি আমার ভাই? মনে আপনি শাকিব খানের ছবি প্রডিউস করতেছেন, আর শাকিব খানের ছবি মানে নাম্বার 1 সুপার ডুপার হিট। আর সুপার ডুপার হিট ছবি মানে কি জানেন? কোটি কোটি টাকা। এই ছবি যখন রিলিজ হবো তখন আপনার হাতে কোটি কোটি টাকা। আপনার একটা সেলুন বেচছেন, আপনার কাছে এত টাকা আইব বাংলাদেশের প্রত্যেকটা জেলায় একটা করে সেলুন দিতে লাগবে না, ওগুলোর দরকার নাই। মানে বছর কাছাকাছি থাকতে পারো, এটাই আমার প্রাপ্তি আর কি, বুঝছেন না? তাহলে আমি ওই অবস্থায় করি ভাই। হ্যাঁ তাহলে কারো করেন না ভাই, শাকিব খানের লগে ডাইরেক্ট ছবির মহরতে দেখা হইব। আপনি মহরতে স্টেজের উপরে শাকিব খানের লগে বসবেন, সেই ছবি ইউটিউব, ফেসবুক, টুইটার, অনলাইন পত্রিকা, কাগজের পত্রিকায় ছয়লাভ হয়ে যাবে, আপনি ভাইরাল হয়ে যাবেন। আচ্ছা তুই কি কানে ঠাসা নাকি? আমি এত করে কইতেছি আমার জমিনটা আর আমার সেলুনটা এটা বেস্ট, তুই বুঝোস না? আরে ভাই আমার আর্জেন্ট বেচা লাগবো, কিল লেগে বেচতে দাম তোর কম না কেন? তোর কাস্টমার দেখ আমার জানা, তাড়াতাড়ি পার্টি দেখ, পার্টি দেখ তাড়াতাড়ি জানা। ঠিক আছে ভাই, তুমি জমি আর সেলুন বিক্রি করবা কেন? হ্যাঁ তুমি জমি আর সেলুন বেচতে দিবা কেন? আরে জমি আর সেলুন বেচমু কি লেগে তুমি বুঝো না? মানে একটা জিনিস বেচে কি লেগে মানুষ, একটা জিনিস বেচে সম্পদ, বেচে সম্পদ করার লেগে আমি ঢাকা যাবো ব্যবসা বড় করুম। আমি বুঝলাম না, তুমি ঢাকায় গেলা শুটিং দেখতে, শুটিং দেখে আসলে তুমি কইতেছো ব্যবসা করবা। এই তুমি কি ব্যবসা করবা? হ্যাঁ তুমি কি করবা আমার খুইলা কও তো। আরে খুইলা কর কি আছে? এগুলা তুমি বুঝবা না, এগুলা তোমার বুঝার মধ্যে পড়ে না, এগুলা বুঝবা না তুমি। যেমনে কইলে বুঝবো সেমনে কও, তাইলেই তো হয়। লাখ লাখ টাকার ব্যাপার, টাকা পয়সার ব্যাপার, এগুলো তোমার কেমনে কি বুঝাই কই আমি? তুমি তো লোভ লালসা করার মতো মানুষ না। কি হইছে কইবা? তুমি নিশ্চয় কোনো মত রাখতেছো না, কও কি হইছে, কি করবা তুমি, কি করবা? হ্যাঁ একটা মতলব তো আছে, এখন এত মতলবটা তো সব তোমার এখন বলা যাবে না, ঝামেলা আছে, এগুলো তুমি বুঝবা না বললাম না। আমি কোন ছাগলের পাল্লায় বললাম রে আল্লাহ? তুমি যতই এখন আমার ছাগল পাগল কও, আমার মেজাজ খারাপ করে দিতে চাও, পারবা না। আমি সেই মেজাজ গরম করে তোমার গায়ে হাত দিব না, কারণ আমার উস্তাদ সেই শিক্ষা আমার দেয় নাই, আমি আমার গুরু থেকে সেই শিক্ষা পাই নাই। শেষ সোজা কথা, আমার রাগ লাগবে না, সরো। আমার গুরু আমার ওই শিক্ষা দেয় নাই। হ্যাঁ তোমার গুরু তাহলে তোমার কি শিক্ষা দিচ্ছে? তোমার গুরু যে 2-3টা বিয়ে করছে, তুমিও কি 2-3টা বিয়ে করবা? খবরদার বউ, বাইরের মানুষের মতো উল্টাপাল্টা কথা কইবা না। আমার গুরুকে, আমার গুরু একটা সুপারস্টার, আমার গুরু একটা মেগা স্টার, তার পার্সোনাল লাইফে তুমি আমি কেউ কথা বলতে পারি না। আর সুপারস্টার কি লাগা? কারো পার্সোনাল লাইফে কারো কথা বলা উচিত না। সে 3-4টা বিয়ে করছে তো কি হইছে? আমি কি বিয়ে করতে দিতেছি নাকি? আজব। আচ্ছা তাহলে তুমি তোমার পার্সোনাল লাইফটা থাকো না, তুমি কেন তোমার পার্সোনাল লাইফটা সিনেমা লাইফ বানাইতেছো? হ্যাঁ এই শুনো, আমি তোমার একটা কথা কই, তোমার একটা সংসার আছে, হ্যাঁ তোমার সংসারে কয়দিন পর একটা নতুন অতিথি আসবো, তুমি একটু বুঝার চেষ্টা করো, তুমি একটু বিষয়টা খেয়াল করো। বাপ রে বাপ, কি লেগে খেয়াল থাকবো না বউ? আমার সব খেয়াল আছে, আমি সব খেয়াল করতেছি। তোমার আল্লাহ দয়া লাগে তোমার রিকোয়েস্ট করে কই, তুমি আমার এই সিদ্ধান্তে বাধা দিও না। আর বাধা দিয়ে লাভ নাই, আমি যার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আমি করুন, শেষ সোজা কথা। আমি কিছু জানি না, আমি তোমার শেষবারের মতো করে দিতেছি, তুমি যদি এই যে জমি বা হচ্ছে তোমার সেলুন বিক্রি কখনো কিছু করো, আমি তোমার লাগে থাকবো না। তুমি যত কথাই কও না কি লেগা, জমিনার সেলুন আমি বেচমুই, তুমি আমার ঠেকাইতে পারবে না, মনে রেখো। আর আমার বড় রেখা লাভ নাই, তুমি আমার ভালোবাসো এটা আমি জানি, আমার ডর লাগাই বানা বললাম, ভয় দেখাইবে না। বিশ্বাস আমার তুমি জানেন না পিয়া, পিয়া আমার পিয়া। সাবাস। এই কি অবস্থা? হ্যাঁ শুটিং শুরু হয়েছে? শুটিং শুরু হয় না এখন না? লা 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 পিয়া। এই প্রোডাকশনে পড়া ভাই কে সাউন্ডটা সাজাও। পিয়া আমার পিয়া। চিনতে পারছো না আমাকে? আরে আমি আরে যাও আমার বসে ডাক দাও, সাকিব খানে ডাক দাও, বসের লগে দেখা করি, একটু বই এক কাপ চা খাই, এক লগে খোঁজ গল্প করি। ডাক দাও, বলাও বসে ডাক দাও। সাকিব খান? হ্যাঁ সাকিব খান তো এই সিনেমার নায়ক না। হে মজা করে, সাকিব খান বলে এই সিনেমার নায়ক না। ডিরেক্টরের সাথে যখন আমার কথা হয়েছে, ডিরেক্টরে আমি বলছি নায়িকা তুমি জানে নাও না, অসুবিধা নাই, কিন্তু হিরো লাগবে আমার নাম্বার ওয়ান, আমার বস সাকিব খান। আর কোনো কথা বল, তুমি ডিরেক্টর ডাক দাও, এত কথা কই লাভ নাই। আরে ভাই আপনারে তো আমি চিনতেই পারলাম না, আপনি কইতেছেন ডিরেক্টরে ডাকো, আপনার কথা আমি ডিরেক্টরে ডাকবো কে? আমারে বলে চিনে না, কতবার কমু ভাই না তোমার সেটা আইছিলাম, তুমি যে কইলা যে ভাই ইনভেস্ট করেন, টাকা ইনভেস্ট করেন, মনে নাই ভুলে গেছো? হ্যাঁ তো দেখা শুনে ইনভেস্ট করেন, কত কথা কইছিলাম মনে আছে তো? দেখা শুনে ইনভেস্ট করছেন? আমার সেলুন বিচ্চা আর জমিন বিচ্চা টাকা দিছি। কয় টাকা দিবেন? 20 লাখ টাকা দিছি ডিরেক্টরে। 20 লাখ টাকায় সিনেমা? ভিটামারি বেছেন নাই? না ভিটামারি বেশি নাই, ওগুলো ধরি নাই এখন। আপনি তো অল্পতে বাচ্চা গেছেন ভাই? অল্পতে বাচ্চা গেছেন মানে বুঝলাম না। না সাকিব খানের সিনেমার হিরো, না ওই খালেক কারবারি ডিরেক্টর, না আপনি এই সিনেমার প্রোডিউসার। আপনি আমাকে মজা করেন ভাই, আপনি তো সিস্টেমে পড়ে গেছেন ভাই। আ সিস্টেমে ইনভেস্ট করছি আমি, পুরোটা দিনই তো আমি তো অর্ধেক দিছি। আমার খালি কন্ডিশন আছিল আমার বস লাগবো সাকিব খান, আর কিচ্ছু না। হিরোইন হেজ জারেন এক মেক অসুবিধা নেই, কিন্তু আমার নায়ক হিরো লাগবো সাকিব খান। ঠিক আছে আপনি এদিকে আসেন, এটা ডিমান্ড ছিল আমার। এদিকে আসেন, আপনি বসেন এখানে, আপনি বসেন, আপনি বসে ওনার একটা কল দেন, কল দিয়া আমার একটু ধরাই দেন তো, ওনার একটা কল দেন। আরে কল দি দিমু, কল দিমু কেমনে? তার তো নাম্বার বন্ধ পাইতেছি ভাই, আমি তো ফোন দিতেছি সকাল থেকে, তার নাম্বার বন্ধ। বাসা চিনেন? না বাসা চিনি না, কারণ ওই সবসময় তার লগে তো তোমার দেখা হয়েছে, মানে কথা হয়েছে সবসময়, কোনো রেস্টুরেন্টে অথবা কোনো হোটেলে বসে খাইছি আর কথা কইছি। আপনি জবাই ধান্দাবাজের খপ্পরে পড়ছেন? ধান্দাবাজের খপ্পরে পড়ছে মানে কি কোন আপনি এগুলা? হ্যাঁ ভাই আপনি ধান্দাবাজের খপ্পরে পড়ছেন, আপনি আর ওনারে খুঁজেও পাবেন না। আর এই টাকার আশা করে আর লাভ নেই ভাই। ভাই ভাই আমি সেলুন বেচছি, আমার জমি জমা বেচছি ভাই, তার টাকা দিছি ভাই, এটা কি কইতেছেন আপনি? আরে ভাই আপনি কি বেচে দিছেন না দিছেন সেটা তো আমি জানি না, আপনি ধান্দাবাজের খপ্পরে পড়ছেন। এখান থেকে ভালো ভালো চলে যান, নাইলে আরো কোনো দান্দার মধ্যে পড়ে যাবে, তখন কিন্তু ওই ভিটামানিটাও বেচা লাগবে। ঠিক আছে ভাই কি কইতেছেন এটা আপনি? ভাই আমি আমার জমি, আমার সেলুন, আমার সব সম্পত্তি সব বেচে তার আমি টাকা দিছি ভাই। ও ভাই এটা কেউ নিলেন ভাই, এটা কেউ নিলেন? তোরে ভালোবাসে আমি ধ্বংস হয়ে গেছি, তোরে ভালোবাসে আমি আজকে পথের ফকির। চললেগা চললেগা চললেগা, তোরে ভালোবাসছিলাম, তোরে ভালোবাসছিলাম, তোরে তোরে ভালোবাসছিলাম, শেষ আমার সব, আমি সব কিছু হারাইছি তোরে ভালোবাসা। আমি তোরে ভালোবাসছিলাম, এটা আমার অপরাধ। আমি তোরে ভালোবাসা পথের ফকির হয়ে গেছি, আমার কিচ্ছু না, আমি নিঃস্ব। আমার বউ আমার এত না করছিল, এত মালা করছিল, আমি তার কথা শুনি নাই। আমার বউরে আমি ফকির বানাইছি, আমার সব কিছু নষ্ট হয়ে গেছে খালি তোরে ভালোবাসা। আমি কত বড় বুঝতে, আমি কেমনে আমার সংসার চালাবো, আমার কি করি? Khan. I'm the Shakib Khan Khan Khan. Jiho bhai, no tu nekta chhabi esheche hole. Hey, kotha kono ta ki se? Hey, ti Shakib Khan nishes naki? Opobishasher din shesh, moblir Bangladesh. Hey, আমি যে পোস্টার দেখলাম বাপ রে বাপ পোস্টার দেখে মনে কর 5 মিনিট আমি তব্দ হয়ে খাড়াই রইলাম ও কি পোস্টার টেইলার ওরে বাপ রে ভিলেন রে কই ওই 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 বুঝছস মানে যে ওই ওইটা কয় ভিলেন রে ভিলেন তো আজকে খারাপ থেকে ঠাস করে মাটিতে পড়ে যায় ও 100 টাকা ও মুন্ডা যা ভইরা গেছে এই ভাবে লাভ দেয় না মনে করছে ওই Rah! Kharab! Kharab! Bhai, hoise to. Maaf kar re bhai, maaf kar hoise. Kharab tak diya. রং করো তামসা করো আমার লগে কে তুমি আমার লগে রং করো আমার লগে তামসা করো তুমি কি সব সময় আমার বিপরীতে যাওয়া লাগবে আমার আমি যা করি তার বিপরীতটা করাই লাগবে তোমার আমি যখন এগুলা করছিলাম তখন তুমি আমার না করতা আমার বিপরীতে থাকতে আমার বাধা দিতা আমি ছেড়ে দিছি সব ছিঁড়ে ফেলাই দিছি তারপর তুমি আমার এগুলা করতেছো কি লাগা এমন করতেছো কি কারণে এমন করতেছো আমার লগে হইছে ও বহনা কি আরামসে কোনো কারণ নাই এগুলার কোনো কারণ নাই সাকিব খান হলো কি একটা সুপারস্টার আর তুমি লাকার প্রাণের ভক্ত এই তোর মতো ভক্তরা আছে বলে সাকিব খান আজকে সাকিব খান তো কোনো দোষ করে নাই তুমি সাকিব খানের উপর ক্ষেপতেছো কেন দোষ যে করছে তুমি তার উপর ক্ষেপবা দোষ কে করছে ওই বাটপাটটা তুমি রাগ করলে ওই বাটপার উপর রাগ করবা তোমার একটা কথা বলি অনেক বছর আগে সালমান শাহ ছিলেন বাচ্চা ছিলেন এখনো বাচ্চা আছে কিন্তু কই তুঙ্গ মতো ভক্তগণ মনে এই সাকিব খানরাও বাচ্চা থাকে যদি তুঙ্গ মতো ভক্তরা ঠিকঠাক মতো থাকে ওই বাটপুর তোমার কি নিছে হ্যাঁ তোমার সম্পত্তি নিছে তোমার টাকা নিছে এগুলো শেষ করছে তো তোমার কাজ ধ্বংস হয়ে গেছে তো তুমি তো কাজ জানো তুমি আবার কাজ করবা তুমি আবার সেলুন দিবা তুমি আবার টাকা ইনকাম করবা তুমি আবার সম্পত্তি করবা মন খারাপ করে দিছো তুমি যেটা পারো তুমি সারা জীবনটা পারবা তুমি বিশ্বাস করে যাও চুরিগুলো রাখো আম্মা গয়না কিনে দিছিল কানের দুল চেন এগুলো দিমনে এগুলো বেচছো তুমি একটা সেলুন দিবা নাম কি গো কি শাকিব খান স্টাইল হেয়ার কাট ঠিক আছে তুমি মন দিয়ে কাজ করবা ঠিকই কইছো মানে আবার নতুন করে শুরু করতে হবে নিজে যদি বাইসাই না থাকি তাহলে হেগো ফ্যান হয়ে লাভ কি অতিরঞ্জিত কিছুই ভালো না আসলে আর উপরওয়ালা যারা যেমন তৈরি করছে যার যে কাজ যার যেটা সেটাই মনোযোগ দিয়ে করা উচিত আমি আসলে কাটিং কাজটা জানি তো আমার এটাই মনোযোগ দিয়ে করা উচিত আমি এটাই করব সরি কও হ্যাঁ বস রে সরি কও সরি বস বস সরি বস Boa, I love you too. I love you. Priya, amar Priya. Priya, amar Priya. Yeah.